মাস্টার এবং স্লেভ আকারে। সালামু আলাইকুম, আমি খন্দকার এনামুল হক মনির, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুডবাস কমিউনিকেশনের মাধ্যমে কিভাবে আমরা PLC, HMI এবং VFD দিয়ে একা মোটরকে অথবা একের অধিক মোটরকে কন্ট্রোল করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেল্টা VFD এবং ডেল্টা PLC এবং ডেল্টা HMI এর মাধ্যমে কিভাবে আমরা প্রোগ্রাম করতে মুডবাস কমিউনিকেশন প্রোগ্রাম করে আমরা কিভাবে ইমপ্লিমেশন করে, তো আমি এটা দেখাবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে আমার এটা হলো ডেল্টা PLC আর এটা হলো ডেল্টা HMI, এটা ডেল্টা VFD আর এটা একটা ইন্ডাকশন মোটর। তো আমি এই মোটর এবং ডেল্টা PLC তে এবং HMI এবং VFD, তো এই তিনটাতে আমি প্যারামিটার সেট করে দিয়েছি এবং PLC তে প্রোগ্রাম করেছি, HMI তে প্রোগ্রাম করেছি। তো আমি দেখব আসলে এই যে প্রোগ্রাম করেছি, তো প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা মুডবাস কমিউনিকেশন দিয়ে একের অধিক VFD কে কন্ট্রোল করতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে এটা একটা প্রোগ্রাম, তো আমি এই প্রোগ্রামটা আগেই করে নিয়েছি। প্রোগ্রামটা করে দিয়ে আমি অলরেডি প্রোগ্রামটা PLC তে দিয়ে দিয়েছি। তারপর আমার যে HMI প্রোগ্রাম আছে, এই যে HMI প্রোগ্রাম আমি এটা অলরেডি দিয়ে দিয়েছি। তো আমরা এখন দেখুন, আমরা দেখব যে আমরা কিভাবে আমরা এটা PLC তে কিভাবে কাজ করে। তো চলুন আমরা দেখি। তো আমরা PLC তে অলরেডি এটা দিয়ে দিছি, কারণ এই কেবল দিয়ে আমরা দিয়ে দিছি। তো এই কেবলটার নাম হলো RS232, তারপর এই পাশে একটা আছে RS485। তো এই RS485 টা আমাদের যে VFD আছে, VFD যে আর যে কেবল আছে, এই যে এখানে কানেক্ট করেছি আর VFD তে আমরা কানেকশন দিয়েছি এবং VFD এর আউটপুটের সাথে আমরা মোটর লাগিয়েছি। আর HMI এর সাথে আমার যে PLC এর RS232 এই পোর্টটা আমার HMI এর যে পেছনে ব্যাকপার্ট আছে, এই যে COM2 তে আমরা লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব আসলে যে আমরা যে মুডবাস কমিউনিকেশন করছি, তো এই মুডবাস কমিউনিকেশন কিভাবে আমাদের এই মোটরের ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে আমরা একটা মোটরকে অতি সহজে HMI থেকে কিভাবে আমরা একটা মোটরকে কন্ট্রোল করতে পারি। তো আমরা যদি চাই এই মুডবাস কমিউনিকেশনের মাধ্যমে আমরা অনেকগুলো VFD কে কন্ট্রোল করতে পারি, অথবা মাস্টার এবং স্ল্যাব আকারে একটা PLC কে আমরা মাস্টার করে বাকি PLC গুলোকে আমরা স্ল্যাব করে এইভাবে কন্ট্রোল করতে পারি। তো চলুন আমরা দেখি। প্রথমে দেখেন আমার এই পাশে যে এটা HMI, তো প্রথমে যখন HMI টা স্টার্ট হবে ঠিক এইভাবে থাকবে। তারপর আমরা পরের পেজে যাচ্ছি, ক্লিক করার সাথে সাথে আমার পরের পেজে চলে আসতেছে। এখন আমার এখানে দেখতেছেন স্টার্ট বাটন, স্টপ বাটন, আরেকটা হোম পেজ। তো এইখানে তারপর নেক্সট, আমার নেক্সটে গিয়ে এখানে আমি ফ্রিকোয়েন্সি সেট করে দিতে পারবো। দেখেন এই যেখানে ডেল্টা VFD যে ফ্রিকোয়েন্সি আছে এখন 50 Hz আছে। তো আমি যখন এই HMI থেকে কমাবো, আমি চাইলে সরাসরি ইনপুট দিতে পারবো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে, অথবা আমি চাইলে এটা দিয়ে আমি দেখেন ডেল্টা VFD ফ্রিকোয়েন্সি কমতেছে। তো আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে রেখে আমাদের এই VFD টা, অর্থাৎ আমাদের এই যে মোটরটা আছে, মোটরটা চালাতে, তাহলে আমরা পারবো। তো আমি প্রথমে এখানে আমি 38 করে নিলাম, দেন ব্যাকে গেলাম, গিয়ে আমি এখন স্টার্ট করছি। তো স্টার্ট করার সাথে সাথে দেখেন আমার মোটরটা অন হয়ে গেছে। আমার VFD যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট থাকতেছে কিন্তু আমার মোটর অন হয়ে গেছে। তো আমি যদি চাই এখন ফ্রিকোয়েন্সি বাড়াতে, তাহলে অবশ্যই আমি বাড়াতে পারবো। এইখানে গিয়ে আবার ফ্রিকোয়েন্সি আমি বাড়াই দেবো। তো দেখেন এখানে কমতেছে, আবার চাইলে আমি এখানে ফিক্সড করে দিতে পারবো, অর্থাৎ 50 দিলে 50 Hz আসবে। এই যে এখানে 50 হয়ে গেছে, তারপর আমার এই যে চলতেছে। তো আমি আবার যদি চাই যে HMI এর মাধ্যমে অফ করে দেবো, তাহলে আমার VFD অফ হয়ে যাবে। আমি অফ করায় ক্লিক করার সাথে সাথে আমার VFD অফ হয়ে গেছে। তো এইভাবেই আমরা যদি চাই অনেকগুলো VFD এবং PLC কে কন্ট্রোল করতে পারি। তো এটাই হলো মুডবাস কমিউনিকেশনের বিশেষত্ব, এবং মুডবাস কমিউনিকেশনের মাধ্যমে আপনি চাইলে একটা PLC কে মাস্টার করে বাকি PLC কেও স্ল্যাব আকারে আমরা র‍্যাক করতে পারবো। তো এইভাবেই আমরা একটা VFD, HMI এবং PLC কে কানেক্ট করে কন্ট্রোল করতে পারি। তো এই মোডবাস কমিউনিকেশন খুবই জনপ্রিয় এবং এটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিমাণে ব্যবহার হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।